আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাদিকের দুইটা পাগলা মিডিয়াম সাইজের দেশাল বা ছোট সাইজের দেশাল, এবং এর থেকে একটা লাইভ শোল্ডার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। সুতরাং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের ছোট্ট চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চাইলে আমাদের অন্য অন্য চ্যানেল সব আমাদের ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো করতে পারেন, লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে। আজকে কিন্তু শুধু পাগলা গরুর লাইভ শোল্ডই দেখাবো না, ভিতরে আরও বেশ কিছু মাল মশলা রয়েছে সেগুলো দেখাবো, মানে ভিতরের যে কালেকশন। এবং এটা কিন্তু অন্য একটা শেড সাদিক এগ্রোর, এটা হচ্ছে সাদিক এগ্রোর লোহার গেট যে শেড সেটা। দেখতে পাচ্ছেন যে নেসার ভাই খুব চেষ্টা করছে যারা কিনেছেন তাদেরকে দিয়ে গরুর গায়ে হাত বোলানোর, কিন্তু এনারা আসলে কোনোভাবেই সাহস পাচ্ছেন না যে গরুর গায়ে হাত দিবেন আর কি, যেহেতু পাগলা গরু, যদি বোঝেনি তো। শেষে খুব কষ্ট মষ্ট করে লাইভ সোল্ড শেষ, লাইভ সোল্ড ডান, একদমই সাসপেন্স রাখি না এই ভিডিওতে, শুরুতেই আপনাদের মূল আকর্ষণীয় বিষয়গুলো দেখিয়ে দিয়েছি, তবে এরপরে কিন্তু আরও বেশ কিছু আকর্ষণ রয়েছে। এই হচ্ছে সাদিক এগ্রোর যে ছাগলের কালেকশনগুলো, মানে অনেক উন্নত উন্নত জাতের ছাগল কিন্তু সাদিক এগ্রোর এই সেটটাতে রয়েছে, বা এই ব্রাঞ্চটাতে সাদিক এগ্রো এখানেই তাদেরকে রাখে। মূলত সাদিক এগ্রোর এই সেটটাতে আসলে আপনারা বিভিন্ন জাতের ছাগল দেখতে পাবেন, বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ছাগল আপনারা এখানে আসলে দেখতে পাবেন, এবং প্রত্যেকটা ছাগলই খুবই সুন্দর এবং খুবই উন্নত জাতের। এমনও এমনও ছাগলের ব্রিড এখানে রয়েছে যেগুলো নাম পর্যন্ত আমি শুনিনি, এমনও ব্রিড রয়েছে। আর ছাগল নিয়ে আমার জ্ঞান বরাবরই কম, এজন্য খুব একটা পেঁচাল পারি না ছাগল নিয়ে। তো চলুন ভিতরে একটু যাওয়া যাক, এবং এই সেটটা আপনাদেরকে এর আগে ঘুরিয়ে দেখানো হয়নি, সুতরাং মোটামুটি আজকে একটা ট্যুরও হয়ে যাবে এই সেটটার। এদিকে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো গরু রয়েছে, মিডিয়াম সাইজের থেকে বা মিডিয়াম সাইজের গরু বললেই ভালো হবে, দুইটা হাঁসা রয়েছে। এইখানে যতটুকু আমি জানি অনেক গরুই কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গিয়েছে, তবে যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে এখান থেকে তাহলে অবশ্যই স্ক্রিনশট মেরে সাদিক এগ্রোর যে অফিস রয়েছে সেখানে যে যোগাযোগ করতে পারেন, দেখাতে পারেন, তাহলে তার অ্যাকুরেট ডিটেলস তথ্যটা আপনাদেরকে দিতে পারবে। এগুলো কিন্তু ছোটো সাইজ, যেটা বলেছিলাম ছোটো সাইজ না, এটা মাঝারি সাইজের থেকে একটু বড় সাইজের গরু, বা একদম টপ ক্লাস বড় না, তবে তার টপ ক্লাস বড়োর থেকে যে নিচের যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিতে এই গরুগুলোকে ফেলানো যায়। অনেক কথা বলে ফেললাম। ঠিক তার অপোজিটে যে শাড়িটা রয়েছে বা রোটা রয়েছে সেখানে কিন্তু আরও বেশ কিছু গরু রয়েছে, এগুলো কিন্তু কোরবানির জন্য মূলত কালেকশনে রাখা হয়েছে, ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো। আরও একটা প্রশ্ন আসতে পারে যে সাদিক এগুলো এখানে কেন গরু রাখে, আসলে এত গরু একটা ব্রাঞ্চে বা একটা শেডে রাখা ইম্পসিবল। এখানে কিন্তু সাদা হাসা থেকে শুরু করে পাখড়া এবং লাল সাদা বা লাল কালো যে মিশ্র কালারের গরুগুলো রয়েছে, দেশাল বা দেশি টাইপের গরু, সে গরুগুলো কিন্তু এই শেডে রয়েছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে একই খামারে বা একই শেডে কিন্তু সব গরু একসাথে রাখা সম্ভব না, সাদিক এগ্রোর কিন্তু প্রচুর পরিমাণে গরু থাকে তাদের কাছে, তারা মোরললেস কয়েক হাজার গরু ফ্যাটেনিং করে, সঠিক সংখ্যাটা জানি না বলে বলতে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন হাঁসা, ছোটো সাইজের হাঁসা। অনেকে আপনারা আমার কাছে জিজ্ঞেস করতেন যে হাঁসা কবে আসবে, ছোট সাইজের বা আরও হাঁসা কালেকশন কবে আসবে, তাদের জন্য বলছি বা তাদেরকেই দেখাচ্ছি যে এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে হাঁসা রয়েছে, হাঁসা কালেকশন রয়েছে। এগুলোর ওজন কেমন হবে, 250, 300 বা 400 কেজি পর্যন্ত এখানকার যে হাঁসাগুলো রয়েছে সেগুলোর ওজন রয়েছে। দামুর, যারা দামুর পছন্দ করেন, দেখতে চান, এসে দেখে যেতে পারেন।
আপনাদের জন্যই ভিডিও করি। সুতরাং এখনও যদি কমেন্ট না করে থাকেন এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ঠাস করে কমেন্ট করে ফেলুন, লাইক করুন বেশি করে, চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট তো মাস্ট। রেঞ্জার স্টাইলের ভিডিও কিন্তু আসতে থাকবে। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।